ইরানের কঠোর জবাব, ইরান সমর্থিত বাহিনীর হামলায় তছনছ ইসরায়েল। বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চাপিয়া দেয়া যুদ্ধে ইসরায়েলের ভেতরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান সমর্থিত বাহিনী। ইরানের গেরিলা বাহিনীর হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েল লজ্জায় তা প্রকাশ করতে পারছে না, যেহেতু ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদেরকে ইরান সব ধরনের সহায়তা দিয়ে থাকে, তাই এদেরকে ইরান বাহিনীও বলা যায়। এই বাহিনীকে অস্ত্র সমর্থন এবং প্রশিক্ষণ সবগুলোই দিয়ে থাকে ইরান। তাছাড়া এই বাহিনীকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিয়ে শক্তিশালী করেছে ইরান। ফিলিস্তিনিদের মহাবিপর্যয় বা নাগবা দিবস পালনের প্রাক্কালে ইসরায়েল গাজা উপত্যকার উপর 5 দিনের ভয়াবহ যুদ্ধ চাপিয়ে দিয়ে এমন সময় যুদ্ধ বন্ধ করতে বাধ্য হল যখন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। গত মঙ্গলবার ভোর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করে। এরপর যুদ্ধের দ্বিতীয় দিনে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা সম্মিলিতভাবে পাল্টা আঘাত হানা শুরু করে। এরপর মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হয়। 5 দিনের এই যুদ্ধকে দুদিক থেকে মূল্যায়ন করা যায়। এই যুদ্ধে গাজা উপত্যকায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত 33 জন শহীদ এবং 190 জন আহত হয়েছে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা জানিয়েছে 5 দিনের ইসরায়েলি হামলায় তাদের কমান্ডার সহ 11 জন শহীদ হয়েছে। যুদ্ধের দ্বিতীয় দিকটি হচ্ছে ফিলিস্তিনের পাল্টা হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে 5 দিনের যুদ্ধে ফিলিস্তিনিরা ইসরায়েলে 1469টি ক্ষেপণাস্ত্র ও রকেট ছুড়েছে। এর মধ্যে 1139টি ইসরায়েলি আঘাত হেনেছে এবং 439টি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানো হয়েছে। এছাড়া ফিলিস্তিনিদের হামলায় 2 জন ইসরায়েলি নিহত এবং 75 জন আহত হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন এসব পরিসংখ্যান থেকে বোঝা যায় ফিলিস্তিনিরা দৈনিক 294টি ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে ইসরায়েলে আঘাত হেনেছে, যা থেকে ইসলামী জিহাদ আন্দোলনের পর্যাপ্ত অস্ত্র মজুদের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের 1/4 ঠেকাতে সক্ষম হয়েছে। এ থেকে ইসরায়েলের ক্ষয়ক্ষতির বিষয়টি ঘোষিত পরিমাণের চাইতেও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ইসরায়েল এখন আর আগের মতো নিরাপত্ত নয়, বরং তাদের যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে তাতেই সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য করা হয়েছিল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা যদিও এই যুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণ করার চেষ্টা করছে, 5 দিন পর তারা ঠিকই যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে, যা থেকে তাদের দুর্বলতাই ফুটে উঠেছে। কারণ ফিলিস্তিনিদের মুহুর্মুহ রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে জর্জরিত হয়ে ইসরায়েলের জনগণ নেতানিয়াহু সরকারের ওপর ক্ষুব্ধ হয়েছিল। এদিকে আমেরিকা সর্বসাম্প্রতিক ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানওয়ানি। তিনি বলেছেন পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর হস্তক্ষেপমূলক উপস্থিতি বৈধ করার জন্য এই ধরনের অভিযোগ তুলেছে ওয়াশিংটন। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগের সমন্বয়কারী জন কার্বি গত 13 মে অভিযোগ করেন, ইরান পারস্য উপসাগরে জাহাজ চলাচলের বিষয়টিকে বিপজ্জনক করে তুলছে। কিন্তু আমেরিকা আঞ্চলিক কোনো শক্তিকে পারস্য উপসাগরে জাহাজ চলাচলে অচলাবস্থা সৃষ্টি করতে দেবে না। জন কার্বি আরও বলেন, পারস্য উপসাগরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র তৎপরতার মুখে আমেরিকা নিজের প্রতিরক্ষামূলক উপস্থিতি জোরদার করবে। জন কার্বির এই বক্তব্যের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, পারস্য উপসাগরে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ইসলামী প্রজাতন্ত্র ইরান সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রেখেছে এবং হরমুজ প্রণালী দিয়ে সবসময় জাহাজ ও অন্যান্য নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করেছে। নাসের কানওয়ানি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে ইরান যে 2টি বিদেশি তেলবাহী জাহাজ আটক করেছে তা মূলত তাদের আইন লঙ্ঘনের কারণেই করা হয়েছে। এ বিষয়ে ইরানি আদালতের নির্দেশ ছিল।